প্রতিবিম্ব সরকারি নির্দেশনায় আজকে আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি COVID-19 উপেক্ষা করে তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা পড়াশোনা করছো বা বাইরে চলাফেরা করছো। আমরা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা আসতে যাচ্ছি ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র। গতদিনে আমরা ভেক্টর কি, ভেক্টরের যোগ এবং বিয়োগ এটা জেনেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরো একটা প্রভেদ আলোচনা করতে যাচ্ছি, ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র। তাহলে আমরা আসি, ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র কি এটা আমরা আগে জেনে নিই। ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র বলছে, যদি কোনো একটি সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত দুটি বাহু দ্বারা একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই হবে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। আবার আমরা বলছি কি, দুইটা ভেক্টরকে যদি একটি সামুদ্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে তাদের বাহু বরাবর দুটো ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, তাহলে ওই বাহু দ্বারা অঙ্কিত সামুদ্রিকের কর্ণই হবে ওই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক। তাহলে আমরা ওই চিত্র দিয়ে খেয়াল করি। চিত্রে আমরা ধরলাম OA বরাবর বি ভেক্টর এবং OC ও বি বরাবর কিউ ভেক্টর। ফলে যদি আমরা একটা সামুদ্রিক অঙ্কন করি, তাহলে সামুদ্রিকটা কি হয়, OA CB। ফলে এই সামুদ্রিক কর্ণ কি হবে, OC। ফলে OC হবে এই দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি। ফলে আমরা এখান থেকে লিখতে পারি কি, চিত্র থেকে লেখা যায় OA+OB = OC। অর্থাৎ ওই সোন কি দেখাইছি, ওই সোন আমরা পি ভেক্টরকে ধরেছি, প্লাস ওই সমান আমরা কিউ ভেক্টরকে ধরেছি। ফলে P+Q = ধরা হচ্ছে লব্ধি আমরা ধরেছি কি, RD। ফলে P+Q = R। ফলে এখানে আরটা পি এবং কিউ এর লব্ধি বোঝাচ্ছে। এবার আসবো আমরা এটা প্রমাণে, এবার আসবো আমরা প্রমাণে। প্রমাণে আসার জন্য আমরা কি করতে পারছি, যে OC যোগ করিলাম এবং সি বিন্দু থেকে OA এর বর্ধিতাংশের উপর ডি বিন্দুতে একটি লম্ব আঁকিলাম, তাহলে OC যোগ করিলাম এবং সি বিন্দু থেকে ওয়াই এর মধ্যাংশের উপর একটি ডি বিন্দুতে একটি লম্ব আঁকিলাম। এটা আমরা প্রমাণে না আছে আমরা দেখতে পারি এটা
অঙ্কন। এবার আসি আমরা প্রমাণে। যে তোমাদের লোকদের মান নির্ণয় করতে হবে, ফলে আমরা ধরলাম ত্রিভুজ ও সি ডি সমকোণী ত্রিভুজে ক্ষেত্রে লেখা যায় ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস ও বি স্কয়ার, সমান সমান লেখা যায় ও এ প্লাস এ ডি হোল স্কয়ার, অর্থাৎ ও ডি এডিকে আমরা দুটো অংশে ভাগ করে লিখলাম, ও এ প্লাস এ ডি প্লাস ও বি স্কয়ার। ফলে আমরা লিখতে পারি এটা বড় করে দিলে আমরা পাই ওএ স্কয়ার প্লাস টু ওএ ইন্টু এডি প্লাস এডি স্কয়ার প্লাস ওবি স্কয়ার, এডি স্কয়ার প্লাস ও সি স্কয়ার সরি ভুল হয়ে গেল ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওসি স্কয়ার ইকাল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওডিকে আমরা ভাগ করে নিলাম ওএ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটাকে আমরা বর্গসূত্র করে দিলাম আর সিডি তার সঙ্গে যোগ থাকলো। এটা আমরা একটা সমীকরণ দিলাম এক নম্বর একটা সময় করে দিলাম। এবার আসি
ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। আবার ডি বাই এস সি অতএব এ ডি ইজ ইকাল টু এস সি কজ আলফা। এস সি কথা আমরা লিখতে পারি ওবি কজ আলফা, যেহেতু ওবি সমান্তরাল এসসি। অতএব ওবি ইজ ইকাল টু এসসি। এবং এটা দিলাম আমরা 3 নম্বর সমীকরণ। এবং সাইন আলফা ইজ ইকুয়াল টু সিডি বাই বা সিডি ইজ ইকাল টু এসি সাইন আলফা বা সিডি ইকাল টু ওবি সাইন আলফা। তাহলে নাম 7 নম্বর সমীকরণ। এখন আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল, এই 1 নম্বর সমীকরণে যদি আমরা 2 ও 3-এর মান বসাই কি পাবো,
স্কয়ার সমান ওয়াই এ স্কয়ার প্লাস টু ওয়াই এ ইন্টু এডিশন লিখব ওবি কজ আলফা প্লাস এই দুটো যোগফল সমান লিখব দুই নম্বর যেটা আছে এস এ স্কয়ার। সমান ওয়াই এ স্কয়ার প্লাস টু ওয়াই এ ইন্টু ওবি কজ আলফা প্লাস এর সমান আমরা পেয়েছি কি ওবি স্কয়ার, যেহেতু ওবি ইজ ইকুয়াল টু এসি। এখন তো আমরা একটা মান বসাই, মান বসালে ওসি সমান আর স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই এর সমান পি স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার, যেহেতু ওয়াই এ ইজ ইকুয়াল টু পি ও বি ইজ ইকুয়াল টু কিউ ও সি ইজ ইকুয়াল টু আর। আমরা যদি শুধু আর মান চাই অর্থাৎ লব্ধির মান, অতএব আর ইকুয়াল লেখা যাবে রুট ওভার স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা পেলাম আমরা 5 নম্বর সমীকরণ। তাহলে আমরা পর্যায়ক্রমে 1, 2, 3, 4, 5 নম্বর সমীকরণ থেকে আমরা লব্ধির মান আর নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের যে সামদ্রিক সূত্র ছিল সেই সামদ্রিক সূত্রে বলা ছিল যে সামদ্রিক কর্ণয় হবে লব্ধির মান ও দিক নির্দেশ করবে, ফলে আমরা এখানে সামদ্রিক আরের একটা সমীকরণ পেয়েছি, এই সমীকরণে আমরা মান বসালে লব্ধির মান পেয়ে যাব। এখন আমাদের একটা দিকের কথা বলা হয়েছে, দিকটা কি যে লব্ধি আরটা পি ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে সেইটা হচ্ছে লব্ধির দিক। আমরা ধরে নিলাম আমরা দিক নির্ণয়, লব্ধির দিক নির্ণয়। ধরি লব্ধি আর
ভেক্টরের সঙ্গে থিটা কোণে ক্রিয়া করে। এগুলো আর পি ভেক্টরের সঙ্গে থিটা কোণে ক্রিয়া করে, ফলে সুতরাং ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রে লেখা যায় ট্যান থিটা ইজ ইকুয়াল টু CD by OD is equal to CD by OA plus AD. মান বসিয়ে দেই অর্থাৎ 4 নম্বর সমীকরণে সিডি কত ছিল কি, সিডি কত ছিল ও বি সাইন আলফা বাই ও এ সমান হচ্ছে পি প্লাস এডি সমান ছিল ও বি কজ আলফা। থিটা কিন্তু কি আছে, অতএব থিটা সমান ট্যান ইনভার্স ওবি সমান আছে কিউ, লেখা যায় কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, কিউ সাইন আলফা আপন পি প্লাস কিউ কজ আলফা। তাহলে থিটা ইকুয়াল যে সমীকরণ পেলাম, এই সমীকরণের মান বসাই দিলে আমাদের থিটার মান বেরিয়ে আসবে, এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 5 নম্বর সমীকরণ থেকে আমরা লব্ধি আর এর মান পেয়েছি এবং 6 নম্বর সমীকরণ থেকে আমরা লব্ধি দিক থিটার মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যে চিত্র থেকে যে সমতল সূত্রে লব্ধির কথা বলা ছিল, আমরা এই দুটা সমীকরণ 5 নম্বর সমীকরণ থেকে লব্ধি আর এর মান নির্ণয় করেছি এবং 6 নম্বর সমীকরণ থেকে থিটার মান আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আজকের যে ক্লাস দেখলাম, এই ক্লাসে আমরা সমান্তরিক সূত্র কি সেটা বুঝলাম, সমান্তরিক সূত্রটা কিভাবে গঠন করা হয়েছে বা কিভাবে গঠিত হয় সেটাও জানলাম এবং সেখান থেকে কিভাবে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো সেটাও আমরা দেখলাম এবং তার দিক নির্ণয় করতে পারবো সেটাকেও আমরা দেখলাম। তাহলে আমরা সমান্তরিক সূত্রের সাহায্যে অর্থাৎ ভেক্টর দুটি ভেক্টরের যোগের মাধ্যমে আমরা যদি দুটো ভেক্টর একটা সামদ্রিক কোনো কোন বিন্দুতে ক্রিয়া করে সেক্ষেত্রে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। তাহলে আজকে আমরা ক্লাস এখানে সমাপ্ত করছি, তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।